আমার ছেলেকে আমার বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অধিকার তোমাকে কে দিয়েছে? আমাদের অনুপস্থিতিতে এত বড় সিদ্ধান্ত নেওয়ার সাহস তুমি পেলে কি করে? মেজ বৌমা, কি এমন ঘটলো যে তুমি আর দুটো দিন অপেক্ষা করতে পারলে না? আমাদের ফেরা অবধি অপেক্ষা করতে পারলে না? আঙ্কেল, আন্টি, একবার আমার কথাটা শোনো না। তোমার কোনো কথা শোনার দরকার নেই আমার। আমি তোমাকে আমার এই সংসারের দায়িত্ব দিয়ে গেছিলাম। আমার সংসারের সকলকে আমি তোমার ভরসায় রেখে গেছিলাম। আমার বিশ্বাস ছিল যে তুমি সকলের প্রতি সমান দায়িত্ব পালন করবে, কিন্তু তার এই প্রতিদান দিলে তুমি। হ্যাঁ, নিজের দায়িত্ব পালন তো দূরের কথা, তুমি নিজের অধিকারের সীমা ছাড়িয়ে গেছো। তুমি শুধু ভাস্করকেই নয়, ফুলিকেও বাড়ি থেকে তাড়িয়েছ। ফুলি এ বাড়ির বউ, এ বাড়ির লক্ষ্মী। আর বাড়ির লক্ষ্মী ঘর ছাড়া হলে কি হয় সেটা আমার দেখা আছে। তুমি সেই ভুলটাই করলে। কি চাও তুমি? আমার এই সংসারটা একেবারে ছারখার হয়ে যাক। আন্টি, তুমি বিশ্বাস করো, আমি ফুলিকে আটকানোর চেষ্টা করেছিলাম কিন্তু পারিনি। ও, তুমি ফুলিকে আটকানোর চেষ্টা করেছিলে, আমার ছোট ছেলেকে নয়। তার মানে তুমি চেয়েছিলে যে ভাস্কর বাড়ি থেকে বেরিয়ে যাক। সন্তানের জন্য এক মায়ের কষ্ট বোঝার ক্ষমতা তোমার নেই মেজ বৌমা। তুমি যদি মা হতে তাহলে বুঝতে সন্তান কি জিনিস। তোমরা বাড়িতে এতগুলো লোক ছিলে, কেউ ভাস্করকে আটকাতে পারলে না? মা, আমি মেজ বউয়ের হাতে পায়ে ধরে বারবার করে ওকে বলেছিলাম, ভাস্কর আর পুলিকে এইভাবে রাতের অন্ধকারে এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিও না, দিও না। কিন্তু আপনি তো সব ক্ষমতা তার হাতে দিয়ে গেছিলেন। মেজবাইয়ের শুধু একটাই কথা যে আমি যা সিদ্ধান্ত নিয়েছি তার কোনো নড়চড় হবে না। আমি একবার আমার এক সন্তানকে হারিয়েছি, সাতটা বছর তার জন্য আমি শোক ভোগ করেছি। আমার বড় খোকাকে তো তুমি আমার কাছে ফিরিয়ে দিয়েছিলে মেজ বৌমা, তার জন্য আমি চিরকাল তোমার প্রতিদিনই হয়ে থাকব। কিন্তু আমার ভাস্করকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য তুমি আমার কাছে চিরকালের মতন অপরাধী হয়ে গেলে। হাতের পাঁচটা আঙুলের যে কোনো একটাতে কেটে গেলে সমান ব্যথা লাগে। আমার কাছে আমার সব সন্তান সমান। বড় খোকা, শঙ্কর, দিবাকর, ভাস্কর, কারোর প্রতি কোনো অন্যায় হলে আমি কিন্তু ছেড়ে কথা বলবো না।
মা মা তুমি আগে কথাটা শোনো ভাস্কর কি করেছিল কি করেছিল কি করেছিল অন্যায় করেছিল অপরাধ করেছিল তা বেশ তো আমি ফিরে এসে কি শাস্তি দিতাম ওকে শাস্তি দেওয়ার অধিকার তো আমি মেজ বৌমাকে দিইনি আমি বলেছিলাম এ বাড়ির দায়িত্ব তোমার হাতে তুলে দিচ্ছি কিন্তু তার মানে এই নয় যে ভাস্করকে বাড়ি থেকে তাড়িয়ে দিবি তোরা তো গুরুজন তুই মেজ বৌমা ওকে শাসন করতে পারতিস কিন্তু শাসন করা আর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া তো সমান হলো না আমি তো একটা বিষয় কিছুতেই বুঝতে পারছি না যে কি করেছে ভাস্কর ভাস্কর যাই করে থাকুক যাই অন্যায় করে থাকুক তার শাস্তি আমি ওকে দেব কেন আমি আগে শাস্তি দিইনি ওকে এই এই উঠোনে ওকে ফেলে চোরের মার মারিনি আমি কি অন্যায় করেছিল ভাস্কর কিরে মেজবৌমা শঙ্কর চুপ করে আছিস কেন বল কি এমন করেছিল যে একবার বাড়ি থেকে তাড়িয়ে দিতে হলো বাবা ভাস্কর আমাদের হরগৌরী পাইস হোটেলে বার খুলেছিল তুই আটকাসলি কেন কিছু বললি না কেন তুই কি করছিলি তাহলে বাবা সেটা আটকাতে গিয়ে তো সব শঙ্কর তুই আর কোনো যুক্তি দিস না তোর কোনো যুক্তি আমি মানবো না তুই ভাস্করকে আমার সামনে নিয়ে আয় ও কি অন্যায় করেছে কতটা অন্যায় করেছে আমি শুনবো তারপর তার হিসেব কষবো আমার এই সংসারটাকে একেবারে ছাড়খাড় করে দিলি তোরা মেজ বৌমা তোমার উপর বিশ্বাস করাটাই আমার অন্যায় হয়েছে সুযোগ দাও আমি তোমার সবটা বুঝিয়ে বলছি আমি এটা চাইনি আন্টি আন্টি আঙ্কেল 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 তুমি একবার আমার কথাটা শোনো আমার একটা সুযোগ দাও আমি আমি সব বুঝিয়ে বলছি তোমার বেশ বলো কি বলবে আমি শুনছি মা আমি যাব আজ তুমি একটা কথা বলার সুযোগ চাইছো আর সেদিন সেদিন তুমি ভাস্কর আর পুলিকে দিয়েছিলে কোনো সুযোগ আমি তোমাকে বারবার করে বলেছিলাম ওদেরকে আটকাও ওদেরকে আটকাও সেই কথা তুমি শুনেছিলে নিজের ঔদ্ধত্য দেখাতে গিয়ে আর নিজের ক্ষমতা জাহির করতে গিয়ে তুমি মায়ের সন্তানকে এভাবে বাড়ি ছাড়া করলে দেখেছো বড় ভৌতি কিরম কুড়ি কুটি করে মিথ্যে কথা বলছে ও তো মামিকে আরো তাঁতিয়ে দিচ্ছে তোমাকে আমি ২৪ ঘন্টার সময় দিলাম মেজ বৌমা তার মধ্যে তুমি আমার বাড়ির ছোট ছেলে আর ছোট বৌমাকে খুঁজে বের করে এনে দেবে তারপর তোমরা যা বলবে আমি সব শুনব যা বিচার করার আমি করব আর হ্যাঁ বিচার তোমাদেরও হবে কারণ তুমি আর শঙ্কর আমার চোখে
आज अपराधी। যেটুকু চিবনোর ছিল চিবিয়ে দিয়েছি, বাকি খেলাটা ভাস্করকে নিজেকে খেলতে হবে। দেখি ভাস্কর, তুমি কেমন উঁচু দরের খেলোয়াড়, মেজ বউকে মাত দিতে পারো কিনা। আন্টি তো আমাকে ভুল বুঝলো, আমি তো এটারই ভয় পাচ্ছিলাম। বিশানি, আগে আমাদের ভাস্কর আর ফুলিকে খুঁজে বার করতে হবে। মা যা শাস্তি দেওয়ার আমাদের দেবে, কিন্তু মাকেও তো সত্যিটা জানতে হবে। হরগৌরী স্পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায়।